তুই আবার বিরিয়ানি এনেছিস? রোজ তোকে বিরিয়ানি খেতে হবে? আমার ইচ্ছা, আমি খাবো কি খাবো না? তোর ইচ্ছা মানে? তো ভাতগুলো করে ভাতগুলো নষ্ট হবে নাকি? আমি ভাত খাবো না। তুমি ইলিশ মাছ রান্না করেছো, তুমি জানো না আমি ইলিশ মাছ খাই না? ইলিশ মাছ করেছো তো কি হয়েছে? আমি খাবো না, কোনো কথা? তো তোর জন্য কি আমরা মাছ ফাছ খেতে পারবো না? কে বলেছে যে মাছ ফাছ খেতে পারবো না? আমি খাবো না, আমার ইচ্ছা। রোজ রোজ বিরিয়ানি খা, যখন কিছু হবে তখন দেখবি। আমার কি হবে না হবে সেটা আমি বুঝে নিব, তোমার কথা চিন্তা করতে বলি। আমাকে চিন্তা করতে হবে না, তাহলে যে আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যেখানে খুশি খাবে। বাবার বাড়ি? তোর বাপের বাড়ি একা নাকি? হ্যাঁ, আমার বাপের বাড়ি। তুমি চলে যাও। কখন গেছিলি বিরিয়ানি আনতে? আমি পয়সাগুলো ব্যাগে রাখি আর তুই ঠিক নিয়ে চলে যাস নাকি? হ্যাঁ, কারণ ওগুলো আমার বাবার পয়সা। তোর বাপের পয়সা একা না? আমার বাবারই পয়সা ওগুলো। আমি কষ্ট করে জমাই ওগুলো। তুমি জমাও তো কি হয়েছে, তুমি কি ইনকাম করতে যাও? টাকাগুলো তো আমার বাবার পকেট থেকে মারো। তাই রোজ বিরিয়ানি খেতে দাও। খেতে দিব কিসের জন্য তোকে? রোজ রোজ বিরিয়ানি খাও, আজকে আসুক তোর বাবা বলছি। বলো গো, আমার বাবা মানে কিছু বলবে না। প্রতিদিন বিরিয়ানি, প্রতিদিন বিরিয়ানি। রাত্রে তো ভাত খাবি না, তো ভাতগুলো নষ্ট হবে না? ভাতগুলো কুকুরকে দিয়ে খাইয়ে দিব। কুকুরকে দিয়ে খাই দিব? 50-60 টাকা কি মানে কিলো চাল, আর তোর এখন ভাত করে কুকুরকে খাওয়াতে হবে? কিছু বলছিস না যে? খাবো না, ফেলে দিব কিন্তু। খেতে হবে না, ফেল। রোজ রোজ বিরিয়ানি খেতে যাওয়া। আয় আয়, খেয়ে যা। এবারে দরজা খুলে চলে যেতে হবে না। বাপরে, একবারে একটু কিছু বলার মতো নাই একদম। সসমার টেম্পার দেখানো মেয়ে ছেলে মানুষ, ওদের টেম্পার কিসের? পরের ঘরে যাবি তখন তোর কে রাগ দেখবে এরকম করে? আমি মা বললে নেই আমি সহ্য করে নিচ্ছি, পরের ঘরে সহ্য করবে এরকম করে? বল কথা বল, কিছু বলছিস না যা? পরের ঘরে তোকে রোজ রোজ বিরিয়ানি এনে খাওয়াবে? না, খেয়ে নে, কাল থেকে কিন্তু আর বিরিয়ানি আনবি না। দুটো ভাতের জন্য মানুষ কত কষ্ট করে, আর আমি রান্না করছি আর তুই তোরা ভাত নষ্ট করছিস। আমার কাছে রাগ দেখাচ্ছিস, পরের ঘরে পারবি না কিন্তু, পরের ঘরে রাগ দেখবে না। কাল থেকে বিরিয়ানি খাবি? কথা বল এদিকে, খাবি আর কাল থেকে বিরিয়ানি? আমার ইচ্ছা। আবার তোর ইচ্ছা? তো শ্বশুর বাড়িতে গেলে রোজ তোকে বিরিয়ানি খাওয়াবে? ও তাই, তুই তো রান্না করতে পারিস তো বিরিয়ানি যে খাবি রোজ রোজ? কিনে এনে খাওয়াবে? দেখবো কত কিনে এনে খাওয়ায়, তখন ফোন করে বলবি মা আমাকে বিরিয়ানি দিচ্ছে না কিনে এনে, তখন দেখবি কেমন লাগে।